আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আমার জামানের সঙ্গে আপনাদের মাঝে আরেকটি নতুন টেস্ট নিয়ে উপস্থিত হয়েছি। অবশ্যই আমার থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আপনাদের মাঝে কি টেস্ট নিয়ে উপস্থিত হয়েছি। মূলত আমি কিন্তু টেস্টগুলো নিয়ে থাকি, মেডিকেল বিষয়ে টেস্ট নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হই। অবশ্যই আমার টিপসগুলো আপনারা হয়তো দেখেছেন যে আমি কি টিপসগুলো নিয়ে উপস্থিত হই। আমার টিপসগুলো হচ্ছে জনের সচেতনমূলক টিপস, আমি মেডিকেল সংক্রান্ত বিষয়গুলো টিপসগুলো দিয়ে থাকি। তো ভাই, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিভাবে একটি পেশেন্টকে ভর্তি করবেন সে সম্বন্ধে টেস্ট নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি পেশেন্টকে কিভাবে ভর্তি করবেন সে টেস্ট নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। যদি একটি পেশেন্ট অবস্থা তার খারাপ থাকে তখন ইমার্জেন্সিতে নিয়ে আসবেন, ইমার্জেন্সিতে নিয়ে আসবেন এটলোগান পুরাতন বিল্ডিং এর নিচতলায় জরুরি বিভাগে নিয়ে আসবেন। রাত 10টা হোক, রাত 12টা হোক, রাত 3টা হোক, রাত 4টা হোক, রাত 5টা হোক, যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি ইমার্জেন্সি তার কোনো সমস্যা হয়, ইমার্জেন্সি যদি অ্যাক্সিডেন্ট করে থাকে, যে কোনো সমস্যা থাকে না তাকে ইমার্জেন্সিতে নিয়ে যাবেন। ইমার্জেন্সির লোকেশনটা হচ্ছে কেন, ইমার্জেন্সি লোকেশনটা হচ্ছে পুরাতন বিল্ডিং এর নিচতলায় বার্ন ইউনিটের সাথে, পুরাতন বার্ন ইউনিটের সাথে আপনারা সেখানে নিয়ে যাবেন। যদি আপনার রোগী যদি রাত্রের 12টা বা 1টা বা 3টা কোনো সমস্যা হয়ে থাকে, কোনো সমস্যা নাকি, আপনার পেশেন্টকে অবশ্যই জরুরি বিভাগে নিয়ে যাবেন। সেখানে একটি 10 টাকা টিকিট কাটবেন, টিকিট কাটার পরে আপনাকে আরামের কাছে নিয়ে যাবে। আরামের কাছে নিয়ে যাওয়ার পরে আরামে আপনাকে রেফার করবে, যে ওয়ার্ডে আপনাকে চিকিৎসা সেবা দিবে সে ওয়ার্ডে আপনাকে রেফার করবে। যদি ওই ওয়ার্ডের চিকিৎসক আপনার রুগীকে গুরুতর মনে করে তাকে ভর্তি করতে হবে, তাহলে অবশ্যই অবশ্যই ভর্তি করবে, অবশ্যই অবশ্যই ভর্তি করবেন। এখন কথা হলো, যদি আপনি আরম যদি আপনাকে অন্য ওয়ার্ডে রেফার করে পাঠায়, এখন আপনি কিভাবে যাবেন? ওখানে অবশ্যই ট্রলি আছে, অনেক ট্রলি আছে, ট্রলি এখান থেকে ট্রলি নিয়ে যাবেন। ট্রলি যারা ট্রলি নেয়, যাদেরকে যারা ট্রলি নিয়ে বসে থাকে, তারা কিন্তু মূলত ট্রলি নিয়ে কোনো জব করে না, একটা সরকারি জব করে না, তারা শুধু ট্রলি টানে। ট্রলি টানলে যে টাকাটা আপনি দিবেন সে টাকাটা সে নিবেন। তো আপনারা ইমার্জেন্সি রুগীকে ট্রলিতে নিয়ে যাবেন, যে কোনো ওয়ার্ডে নিয়ে যাবেন, মাত্র 200 টাকা তাকে দিবেন। বেশি টাকা দেওয়ার প্রয়োজন নাই, তাকে 200 টাকা দিবেন, ওই ওয়ার্ডে নিয়ে তাকে পৌঁছে দিবেন। এখন কথা হলো, রুগী যদি আপনি ভর্তি না করাতে পারেন তাহলে কি করবেন? রোগীর অবস্থা যদি ক্রিটিক্যাল হয়, যদি ক্রিটিক্যাল হয়, তাকে যদি ভর্তি না করাতে পারেন, যদি মনে করেন ঢাকা মেডিকেল নিয়ে গেলেন তাকে ভর্তি করতে পারছেন না, রোগীর ক্রিটিক্যাল অবস্থা পারতেছেন না, তাকে অন্য হাসপাতালে নিয়ে যান। মিরপুর হাসপাতাল আছে, শহীদ শ্রদ্ধা হাসপাতাল আছে, তারপরে আপনার এই কিনা কয় আপনার ঢাকা আরেকটি হাসপাতাল আছে, এটা হলো কেন আপনার এটা হলো এই বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। যদি আপনার ক্রিটিক্যাল মনে করেন যে আমার পেশেন্টকে আজকে ভর্তি করতে হবে, আপনার এখানে ভর্তি কোনো উপায় হচ্ছে না, তাহলে আপনারা মিরপুর হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সেটা হলো গান মিটফুট, বাদামতলি, বাবুবাজার, আপনি সেখানে নিয়ে যান, তাকে দেরি করবেন না। আরেকটি কথা বলছি, কারো কারোর সাথে কোনো উৎকোচ বিনিময় করবেন না, উৎকোচ বিনিময় করার কোনো লাভ নেই। আর যদি আপনি রোগী যদি ক্রিটিক্যাল হয় অবশ্যই তারা ভর্তি করবে, কারণ আমি নিজে পরীক্ষিত, আমি কিন্তু নিজে পরীক্ষিত হয়ে কিন্তু আপনাদের মাঝে কিন্তু এই ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। তাই আমি আবারও বলছি, যদি আপনার কোনো ক্রিটিক্যাল রুগী থাকে, যদি হাসপাতালে নিয়ে ভর্তি করার ইচ্ছা থাকে, রাত্রে 10টা বুঝি না, 12টা বুঝি না, 3টা বুঝি না, 1টা বুঝি না, আপনারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছেন, আপনার কোনো সমস্যা নয়, নির্দয় নিয়ে আসেন, কোনো প্রবলেম নাই। কে আমি চ্যালেঞ্জ, যদি আমার কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমার নাম্বারে ফোন দিবেন, আমি আপনাদেরকে পারলে সহযোগিতা করব। আপনার জরুরি বিভাগে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি আরম্ভ তাকে রেফার করবে যে ওয়ার্ডে, সে ওয়ার্ডে নিয়ে যাবেন। যদি ওই ওয়ার্ডের চিকিৎসক যদি মনে করেন যে তার অবস্থা ভালো না, মানে আশঙ্কাজনক, তাকে ভর্তি করতে হবে, অবশ্যই ভর্তি করবে, কোনো চিন্তার কোনো কারণ নাই, কোনো সমস্যা নাই, কোনো চিন্তা করবেন না। আর একটা কথা বলি, ওইখানে আপনার কারো কাছে কোনো উৎকোচ বিনিময় করবেন না, কোনো বিনিময় করার প্রয়োজন নাই। কে আপনার যদি রুগী যদি সিরিয়াসলি হয় অবশ্যই অবশ্যই তাকে ভর্তি করবে, এর কোনো
কোনো সমস্যা হবে না। আমি নিজে পরীক্ষিত, আমি নিজে পরীক্ষিত বিধায় কিন্তু আমি টিপসগুলো দিয়ে থাকি। আমার টিপসগুলো কোনো মিথ্যা না, কোনো ভুয়া না। আমি নিজে পরীক্ষিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঘুরে তথ্য কালেকশন করে কিন্তু আমি আপনাদের মাঝে কিন্তু ভিডিওগুলো তৈরি করে আপলোড দিয়ে থাকি। তো যারা বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করুন, তার সাথে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিওগুলো আমার নোটিফিকেশনের মাধ্যমে পেতে পারেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনাদের সবচেয়ে সুবিধা হবো। আমি যে তথ্যগুলো কালেকশন করে দিই সেগুলো আপনি তাৎক্ষণিক পেয়ে যাবেন। এর জন্য বলছি, আমার ভিডিওটি লাল যে ইয়াটি আসছে, লেখাটি আসছে সাবস্ক্রাইব, ওই লেখাটিতে ক্লিক করুন। ক্লিক করলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজ এখানেই, কোথাও হবে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সে দোয়াই কামনা করি। আসসালাম।